হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পর আসলে একটা ছোট্ট ভিডিও করলাম আজকে করছি বিষয়টা হচ্ছে যে একটা জিনিস আজকে আছে তেরোই ফেব্রুয়ারি আজকে পহেলা ফাল্গুন হোয়াটেভার এটা অনেকেই সবাই আমরা পালন করছি খুব মজা করছি এবার আজকে দেখলাম যে সম্ভবত এইচএসসি রেজাল্ট দিয়েছে এরকম কিছু একটা হবে দুইটা নিউজ চ্যানেল হয়তো বা পত্রিকা দেখলাম আর কি একটা প্রথম সরি প্রথম আলো দেখলাম ইভেন চ্যানেল আইও দেখলাম তো এই দুইটা মিডিয়া আসলে কাভার করেছে যে আমাদের বাংলাদেশের দুজন নায়িকা সাম একজন হচ্ছে দিঘি আরেকজনের নাম হচ্ছে সম্ভবত পুজো এরকম কিছু হবে তো তারা হচ্ছে পরীক্ষায় কত পেয়েছে এইচএসসি পরীক্ষায় তো একজন থ্রি পয়েন্ট সামথিং পেয়েছে আরেকজন মনে হয় এ গ্রেড পেয়েছে হোয়াট এভার এরকম কিছু একটা আমার কথা হচ্ছে যে নিউজ চ্যানেলগুলা বা এই মিডিয়ার আসলে কি কোনো কাজ নাই এই ধরনের নিউজগুলো করার থেকে আমার মতে আপনাদের আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের তো আরও সংবাদ দেওয়া উচিত ঠিক আছে এটা একটা ভালো সংবাদ বুঝতে পারলাম নায়িকা আপনার পাশ করছে আপনাকে মিষ্টি খাওয়াইতে পারে হয়তো বা আমাদের খাওয়াবে না যেহেতু আমরা মিডিয়ার মানুষ না আমরা আমজনতা খালি খবর পড়ে যাই কিন্তু বিষয় হইল যে এইসব নিউজ না করে একটা মানুষ যে কিনা অনেক কষ্ট করে পড়ালেখা করে এত দূর আসছে সেই ধরনের মানুষগুলোকে নিয়ে জীবনমুখী নিউজ করেন সেই নিউজগুলোর উপকারিতা কিন্তু দুইভাবে আছে সমাজে আমরা যাদের আমরা যাদেরকে যারা পিছিয়ে আছে তাদের জন্য আসলে যারা করতে ইচ্ছুক তারা তখন তাদের জন্য কিছু করবে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে এইরকম নিউজগুলো আসলে মানুষজন পড়ে যারা কি না এরকমভাবে এখনও নিজেদেরকে ওই ক্যারিয়ার ওরিয়েন্টেড করতে পারেনি বা ধরেন যে সেইভাবে তারা নিজেদেরকে এখনও সেই জায়গায় নিতে পারেনি তারা অনেক স্ট্রাগল করছে অনেক কষ্ট করছে ভেঙে পড়ছে ওই মানুষগুলো আসলে উঠে দাঁড়ানোর এবং ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবে এই দুইটা জিনিস সমাজে কিন্তু পজিটিভ চেঞ্জ হবে আর নায়িকা বা নায়ক এ প্লাস পাক বা তারা পাশ করুক এটাতে আসলে কি খুব কিছু আসে যায় সমাজের এটা আপনি আমাকে বলেন তারপরও বাঙালি আসলে হুজুকে মাতাল এই কয়দিন আগে দেখলাম মানে ফেসবুক সয়লাভ হয়ে গেছে কী সেই চলচ্চিত্র সমিতি নাকি কি এভার নিউজ এগুলো আর কি ওই ইলেকশন নিয়ে আরে ভাই ওইখানে পাশ করলে তোমার লাভ কী আর পাশ করলে লাভটাই কি মানে তোমার কি পাঁচশো টাকা দিবে ওটা তো তাদের আভ্যন্তরীণ একটা বিষয় তাই না ওটা তো মানে তাদের নিজেদের একটা সমিতি তাদের একটা ইলেকশন তারা আর তাদের পাশ করা দিয়ে আসলে কি কোনো মানে এটা কি জাতীয় ইলেকশন মানে বাঙালি আসলে পারে আসলে এই ধরনের মানে মানে কি বলবো আমি মানে ননসেন্স বাঙালির জন্যই আসলে এই টাইপের মিডিয়াগুলো বেঁচে আছে বাংলাদেশে আসলে নাইলে আম আমি নিউজগুলো দেখে আমি মধ্যে অবাক হয়ে যাই এই ধরনের নিউজ না করে আজকে একটা এইচএসসি রেজাল্ট দিছে যেই বাচ্চাটা বা যেই স্টুডেন্টটা অনেক কষ্ট করে তার বাবা মা তাকে পড়ালেখা করেছে জীবনমুখী সংগ্রাম করে এতদূরও আসছে এই জিনিসগুলো আসলে নিউজ করা উচিত তাহলে যারা আসলে সহায়তা নিয়ে পাশে দাঁড়াতে চায় এই ধরনের মানুষগুলোর তারা আসলে সজাগ হবে তারা এই ধরনের মানুষগুলো সহায়তা করার জন্য তাদের পাশে দাঁড়াবে পাশাপাশি হচ্ছে কি হবে পাশাপাশি হচ্ছে অনেক পজিটিভিটি ক্রিয়েট হবে মানুষ পজিটিভ হবে মানুষ চিন্তা করবে তো এই ছিল আজকে আমার সাড়ে তিন মিনিটে আসেন আমরা বস্তুনিষ্ঠ এবং জীবনমুখী সংবাদ করি তাহলে সমাজের উপকার হবে অনেক মানুষ আসলে উপকৃত হবে সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে দেখার জন্য